মুক্তির এক মাস পেরিয়ে গেল, আয়নাবাজির ভেলকি যেন থামতেই চাইছে না। সর্বশেষ কবে বাংলা চলচ্চিত্র নিয়ে এমন উন্মাদনা সৃষ্টি হয়েছিল তা বলাটাই মুশকিল হয়ে পড়েছে। অমিতাভ রেজার পরিচালনার প্রথম ছবিটি শুধুমাত্র সমালোচকদের নয়, দর্শকদেরও ব্যাপকভাবে বিনোদিত করছে, যার প্রমাণ এর বক্স অফিস আয়। কিন্তু এত সব ভালো খবরের মধ্যেই বিনা মেঘে বজ্রপাতের মতো এলো একটি ভয়াবহ দুঃসংবাদ, পাইরেসির কবলে পড়েছে চলচ্চিত্রটি। আর তার চাইতেও বড় খবর, এর জন্য ছবির পরিচালক ও প্রযোজককে দায়ী করছেন সবাই। আয়নাবাজি মুক্তির দুই দিন আগেই মোবাইল কোম্পানি রবিকে 50 লাখ টাকার বিনিময়ে এর অনলাইন ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি করে দেয় পরিচালক ও প্রযোজক। আর চুক্তি মতে মুক্তির তৃতীয় সপ্তাহ পর ছবিটি নিজেদের রবি টিভিতে মুক্তি দেয় রবি। পূর্ণাঙ্গ প্রোটোকলের নিশ্চয়তা দিলেও দুর্ভাগ্যবশত এখান থেকেই ছবিটি পাইরেসি হয়ে যায় এবং মুহূর্তেই ইউটিউব ফেসবুক সহ নানা সাইটে ছড়িয়ে পড়ে ছবিটির লিঙ্ক। সর্বশেষ তথ্য মতে ঢাকা পুলিশ কমিশন ছবিটির বেআইনি পাইরেসির অপরাধে গ্রেপ্তার করেছে দুজনকে। অন্যদিকে অমিতাভ রেজা চৌধুরীও তার ফেসবুক অ্যাকাউন্টে সকলের কাছে এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করে পোস্ট দিয়েছেন। এমন পাইরেসির ফলে ছবিটির বাণিজ্যিক সাফল্যে যে ভাটা পড়বে তা সহজেই অনুমেয়। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব